বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভেজে নিব এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর আমি একটা কাটা দেখিয়ে দিচ্ছি এগুলো আমি কেটে নিয়েছি এই একটু ফেলে দিতে হবে অনেকে মাথাটা ফেলে দেন অনেকে রাখেন আপনাদের সেটা আপনাদের পুরাপুরি নিজের ইচ্ছা আর এই যে এটুকু কেটে চোখ থেকে এই পর্যন্ত কেটে রাখ মানে কেটে নিতে হবে তারপরে এই যে হাত দিয়ে এটাকে ফেলে দিলাম যেহেতু আমি লেসটা রাখবো আর লেসটা ভালো লাগে দেখতে এভাবে কাটলাম এটার যা আবর্জনা হয় কেটে নিলাম ঠিক আছে এই যে কেটে পুষে করে নিলাম আর এটার মাথার কাছে কিন্তু একটা ময়লা থাকে এই যে আপনি কালো দেখবেন একটা থাকে মগজ আর একটা থাকে ময়লা এই যে ময়লাটা এইভাবে টান দিলে এই যে এসে পড়ে কিন্তু আর এই যেটা যে মগজ সেটা থেকে থাকে এই যে মগজটা যাই হোক আমি মাথা সহকারে ভাজবো আর এটাকে এই যে পিঠের থেকে একটু কেটে নেবেন এইভাবে এই সবগুলোর ভিতরে ময়লা থাকে না এটা যে রক থাকে এই যে এই যে রক একটা এই রকটা একটু টান দিয়ে ফেলে দিলেই হবে এই যে কেটে নিয়েছি এইভাবে কর্নফ্লাওয়ার কিছুটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হবে এখানে হলুদ এখানে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো আধা চামচ আধা চামচ করে আর এখানে এক চামচ ভরে এটা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেড করে নিলে ভালো হয় এটা মানে ভাজলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে রসুনের স্বাদমত লবণটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতন লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মানে মাখিয়ে নিতে হবে এখানে আমি আধা চামচ মতন চিলি ফ্লেক্সটা দিয়ে দিব ঝালটা নিজের মতন করে দিবেন ঝালটা যে যেমন খাবেন বাস খুব সুন্দর করে মেখে নিয়েছি আর আমি রেস্টে রেখে দেব কমপক্ষে বিশ মিনিটের জন্য এখানে আমি ব্রেড ক্রাম কিছুটা নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা ঘরে বানিয়ে নিতে পারেন ব্রেড ক্রাম খুবই সহজ আর এখন দিয়ে দিলাম একটা চিংড়ি মাছ এটাকে ভালো করে কোটিং করে নিতে হবে আচ্ছা এটা আমি ডাবল কোটিং করব ডাবল কোট করে নেবো সবগুলো কোট করে নিয়েছিলাম আর যেটা দিয়ে আমি চিংড়ির মাছের মশলা দিয়ে ডিম দিয়ে মাখিয়েছিলাম খেয়েছিলাম সেটা অনেকখানি আসে সেটার মধ্যে আবার একটুখানি ডুবিয়ে তারপরে এই যে এই যে এইভাবে সবগুলো ডাবল কোট আবার করে নিয়ে তারপর একটু ঝেড়ে নেবেন আলগা যেটা থাকে সেটা পড়ে যাবে যেমন হয়েছে অন্যগুলো এইভাবে করে নেবো আমি আমি চিংড়ি গুঁড়ো ভাজতে চলে আসলাম ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর এখন তেলটা বেশ গরম হয়ে গেছে অতিরিক্ত গরম তেলে দিয়ে না তাহলে হবে কি এই যে তাড়াতাড়ি পুড়ে যাবে যেহেতু ব্রেড কাম তাড়াতাড়ি পুড়ে যায় আশটা বাড়িয়ে আমি গরম করে নিয়েছি ভালো করে তেলটাকে তাকে পাশটা কিন্তু এখন কমিয়ে রেখেছে প্রায় তিন থেকে চার মিনিট এক সাইড ভেজে নিলাম উল্টিয়ে দিচ্ছি মশাল্লাহ চিংড়ির যে একটা ফ্লেভার এত সুন্দর আমি খুব সুন্দর করে ভালো করে আট মিনিটের মতন আট নয় মিনিট ভেজে নিয়েছি কারণ চিকেন মানে চিংড়িটা তো কাঁচা আর খুব সাবধানে মানে ভাজতে হবে আঁচটা ফাস্টে বাড়িয়ে দিয়ে তেলটা কম তেলটা গরম হয়ে গেলে তখন মানে আঁচটাকে কমিয়ে দেবেন আর খুব সাবধানে নাড়াচাড়া করবেন কারণ এটা ব্রেড তো খুবই মজাদার একটি রেসিপি এটা বলতে পারি আর চিংড়ি মাছ আমরা প্রায় কম বেশি সবাই খাই এভাবে একটু ভেজে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় যাই হোক যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হয় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবসময় দোয়াটা করি আল্লাহ হাফেজ